দুর্গা পূজা জাস্ট কইছে মাত্র কলকাতার পড়া আমি দেবী মার বিসর্জনর হে সব পাই আছে পরোহিত দশেরা আছে দশমী জগালি বৃহস্পতিবার থাকার কারণে পুরানা বিল্ডিং এটা ব্রিটিশ জামানার আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল গৈ আছো সেখানে এই রাস্তাত আপনি সব ওল্ড বিল্ডিং এ দেখি পুরানা জামানার ইয়ার এখন বহুত ফেমাস সুইট শপ হয় আমি ইয়াত মিঠাই লব আহিছো বর্তমান কলকাতা আহি সন্দেশ তো লব লাগিব টোকেন নিতে হবে না নিয়ে যাব একটু সময় দিতে হবে এই দল লাগিয়ে তো ময়দা করতে সন্দেশ হলো আমি মিঠাই ললো এইখান গটার পৰা এতিয়া রাস্তা ক্রস করি এই বাস কেখান হয়ে আহে একদম রুকনে নেই দেতা হোগা আমি এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল আহি পালো দেখিছানে ইয়াতেও কিছু পুরানা স্ট্যাচু আছে ইয়াত বহুত কেটা পুরানা স্ট্যাচু আছে দিস গার্ড ইজ মেইনটেইন বাই সিটি ডিভিশন অফ পিডব্লিউডি এইটো বেংগলত যেতিয়া ফেমাইন হৈছিলে তাৰে ৰিলিফৰ বস্তু দি থকা ফুটেজ হয় এইখন শ্ৰী অৰবিন্দৰ দিছ ইজ কুইন ভিক্টোৰিয়া মেমৰিয়েল কুইন ভিক্টোরিয়া 1837 পৰা 1901 লৈকে ৰাণী আছিলে 1901ৰ পিছত তেখেতৰ যেতিয়া মৃত্যু হ'ল তাৰে পিছত ইয়াত মোষ্ট প্ৰবেবলি লৰ্ড কাৰ্জন আছিলে ভাইচৰয় তেখেতে এই বিল্ডিংটোৰ নিৰ্মাণ ষ্টাৰ্ট কৰিছিলে 1906 যেতিয়া সেই বছৰটো ইট হেজ ইটছ অ'ন ইম্পৰ্টেঞ্চ দেট ইজ দ্য থিং ইট হেজ ইজ অ'ন ইম্পৰ্টেঞ্চ 1906 যেতিয়া বেংগল বিভাজন হৈছিলে আমি পাৰ্টিশ্যন অফ বেংগল হিষ্ট্ৰীত পাওঁ পাৰ্টিশ্যন অফ বেংগল হৈছিলে তেতিয়া এইটো বিল্ডিং ষ্টাৰ্ট হৈছিলে আৰু এইটো মোষ্ট প্ৰবেবলি 1921ত পাব্লিকৰ কাৰণে মুকলি কৰা হৈছিলে কুইন ভিক্টোৰিয়াৰ মেমৰিত মেমৰিয়েলৰ টাইমিং হয় চাই লওক আৰু বেগেজ কাউণ্টাৰো আছে বেগেজ ৰখাটো ফ্ৰী হয় 10টাৰ পৰা আবেলি 6টালৈ এইটো চাইডৰ পৰা সোমাব লাগে আপোনালোকে ইয়াত দেখিছেনে ড্ৰোন প্ৰহিবিটেড লিখা আছে এইটো ধুনীয়া ভিক্টোৰিয়া মেমৰিয়েল
গছবিলাক বহুত পুৰণা গছ হয়, দেখি কিবা ভাল লাগি যায়। দেখিছে না এই গছডাল কি ধুনীয়া হয়, আর ধুনীয়াকে আছেও, মোস্ট প্রবলি বহুত পুৰণা গছ হব। গার্ডেনটাও বহুত ধুনীয়া হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। দেখিছে বহুত মানুহ আহে ইয়াতে ভিক্টোরিয়া মেমোরিয়াল চাবৰ কাৰণে। আমি মেমোরিয়ালটোৰ ভিতৰত এন্ট্রি কৰি আছো। শিখ রেজিমেন্টৰ সেয়া দেখাইছে। কুইন মেরির স্ট্যাচু হয় এতে, গোটে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেকিং হয়। 1906 স্টার্ট হয়েছিল এটা প্রসেসটা। কিং জর্জ ফিফথ এপিনে মেরি, কুইন মেরি আর কিং জর্জ ফিফথ। কুইন মেরি বলে এখন বহুত ডর শিপও আছে, আফটার টাইটেনিক এখন ওয়ান অফ দ্য ভেরি বিগ ফেমাস শিপ আসে। বর্তমান তো ইটস ওয়ার্কিং এজ এ মিউজিয়াম, কুইন মেরি মিউজিয়াম রূপ দিয়া গৈছে। কিন্তু কুইন মেরি নামত এটু অরিজিনাল মডেল হয়, ঠিক আছে, অরিজিনাল মডেল অফ কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল বাই ডব্লিউ ইমার্সন, তেখেত ডিজাইনার আছিল। সো এই আসল মেমোরিয়াল দেখিলে গম পায় বহুত পুরানা হয়। এইটা একটা বহুত ডাঙর পোর্ট্রেট হয়, বিশাল পোর্ট্রেট। এখন পোর্ট্রেটের বিষয়ে জানিব কারণে ইয়াতে লিখা আছে সব, দ্য প্রিন্স অফ ওয়েলস লেটার কিং এডওয়ার্ড সেভেন এট জয়পুর, ফোর্থ ফেব্রুয়ারি 1876। এই অয়েল অন ক্যাম্পাস হয় জয়পুর অহা সময়, তারে রজায় জয়পুরের রজা মোস্ট প্রবলি জয় সিং হব পারে, তখন আদরিছিল। এখন 19th সেঞ্চুরি শিপ হয়। পিয়ানো হয় রোজ উডেরে বনা 1785। এখন কলকাতার পিকচার হয়, 1834 বনা গেছিল অয়েল ক্যাম্পাস। পিয়ানো তো এখনো এখন বহুত ডাঙর অয়েল পেন্টিং হয়। দিল্লির
रेड फोर्ट लॉर्ड कार्सन और द किंग दिल्ली दरबार दुबार हुई 1903 एंड 1911 जो कैपिटल सिटी थी 1903 पिक्चर है दिल्ली दरबार पिक्चर है जनरल क्लॉड मार्टिन एंड हिज फ्रेंड बहुत खी पिक्चर आए तो ऊपर डोम तो सब धुनिया इतना फोटोग्राफी एलाउ है वीडियोग्राफी एलाउ है कि फ्लैश यूज करे सब पिने लिखा आ ठीक तेनेदरे इटो साइडे किसान पिक्चर आसे मंगल पांडेर गान तो बारो 1958 तो आगर है इंडियन रिपोर्ट 57 एंड अमेरिकन सिविल वॉर 1860 ये गान बेला यूज होते किसान पोर्ट्रेट रखा डिफेक्ट तैने ना खाली पोर्ट्रेट किसान रवींद्रनाथ टेगोर पोर्ट्रेट है देखिसे ना एखन एखन गेट है देखा प्राय इंडिया गेट टाइप फील है इंडिया गेटर एट वर्जन ऊपर जो जन घोड़ा ऊपर बहि थका मानु देखी से सीज है किंग एडवर्ड द सेवेंथ ब्रिटिश साम्राज्य रजा तखे इतना घोड़ार ऊपर बहि आसे Thank you.